ধর্ষণ অভিযোগ করেছিলেন যার বিরুদ্ধে সেই নাসির তিনজনকে এই মাত্র উত্তরার একটি বাসা থেকে আটক করা হয়েছে এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণ ইয়াবা এবং মদ উদ্ধার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গোয়েন্দা পুলিশের সদস্যরা সেগুলো কিন্তু বের করছেন এবং আমি একটু দেখাতে চাই যিনি মূল অভিযুক্ত যে নাসির তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে সহ মোট তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই সঙ্গে এই বাসা থেকে কিন্তু বিপুল পরিমাণ ইয়াবা এবং সেই সঙ্গে মদ সেটি কিন্তু উদ্ধার করেছে এবং মূল অভিযুক্ত যে নাসিরুল ইসলাম আমরা একটু তার তিনি কথা বলছেন কাউন্টার থেকে আমাদের খুব দামি ড্রিঙ্ক ছিল অনেক দামি বড় বড় ড্রিঙ্কস সেটা তারা জোর করে নেওয়ার চেষ্টা করছে। আমাদের অভিযোগ আমি যে ওই যে ড্রিঙ্কসগুলো নিতে চাইছে তারা তো নিতে পারে না, তাদের ক্লাব মেম্বার না, তারা তো নিতে পারে না, তো আমি জাস্ট তাদেরকে বাধা দিচ্ছি যে এটা নেওয়া যাবে না, নিতে হলে তোমাদের কোনো এটা বিক্রিযোগ্য না, এটা আর বাই দিস টাইম আমাদের বার ক্লোজ, এটা এখন দেওয়া যাবে না। এরপরে সে উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে একটার পর একটা সে গ্লাস প্লেট সে গালিগালা শুরু করে, আমাদের স্টাফরা থামানোর চেষ্টা করে ওই পরিমাণে। আমি তাকে ওই ঘটনার আগ পর্যন্ত আমি চিন্তা নেই, তো ওই সময় আমি তাকে থামাতে চেষ্টা করি যে তখন তার সাথে যে একটা ছেলে ছিল সে এসে আমাকে যথাযথ ও গ্লাস মারে আমার ঘাড়ে লাগে। এই অবস্থায় আমাদের সিকিউরিটিদেরকে আমি নির্দেশ দিই, তখন সিকিউরিটিরা তাকে উঠে নিয়ে যায়, যখন সিকিউরিটিটা নিয়ে যায় বাইদের সাহেব সে অনেক ড্রিঙ্ক করে ফেলছে, ওইটা আমাদের সিসি ক্যামেরা দেখবেন আপনারা যে সে ড্রিঙ্ক করা অবস্থায় গাড়িতে উঠতে পারছে। আর এটা পরের দিনই আমাদের ক্লাবের নিয়ম অনুযায়ী এটা ইট হ্যাজ বিন রিপোর্টেড, আমাদের যারা স্টাফ আছে তারা লিখিতভাবে সমস্ত রিপোর্ট দিয়ে এসেছে, সেই রিপোর্টে পরিষ্কার কিন্তু আমার সাথে তার কিছু হয়নি। আমি কর্মকর্তা হিসাবে আমি চেষ্টা করছি।